হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিপাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের হরমোন, মেল হরমোন, টেস্টোস্টেরন, এটি কিভাবে বাড়াবেন, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বুস্ট করার একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, পুরুষদের যে প্রধান সেক্সুয়াল হরমোন তা হচ্ছে টেস্টোস্টেরন। প্রত্যেক পুরুষ যখন 12-13 বছর বয়স হয় তখন তার টেস্টিস অর্থাৎ অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। আর টেস্টোস্টেরন হরমোন পুরুষদের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে পুরুষদের তলপেটে চুল গজায়, গোপ গজায়, দাড়ি গজায়। টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে পুরুষদের মাসল বিল্ড হয়, পুরুষদের অস্থি শক্ত হয়, পেশি শক্ত হয়, পুরুষদের গঠন ঠিকঠাক হয়। টেস্টোস্টেরন হরমোনের যে প্রধান কাজ তা হচ্ছে পুরুষদের যৌন ক্ষমতা ঠিক রাখা। এই টেস্টোস্টেরন হরমোন যদি ঠিক থাকে তাহলে পুরুষদের যৌন ক্ষমতা ঠিক থাকবে, পুরুষদের শুক্রাণু ঠিক থাকবে, পুরুষদের বীর্য ধাতু ঠিক থাকবে, পুরুষদের লিঙ্গ ঠিক থাকবে, পুরুষদের অন্ডকোষ ঠিক থাকবে। টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় তাহলে পুরুষদের পুরুষত্ব কমে যায়, অর্থাৎ তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় তো পুরুষদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। পুরুষদের গোপ দাড়ি ঠিক মতো গজায় না, পুরুষদের গোপ দাড়ি ঘন হয় না, পুরুষদের শক্তি ক্ষমতা কমে যায়, পুরুষদের মধ্যে স্ট্যামিনা ঠিকঠাক থাকে না, পুরুষদের বিভিন্ন রকম যৌন দুর্বলতা দেখা দেয় যেমন ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ, এরেক্টাইল ডিসফাংশন, লিঙ্গের শিথিলতা, প্রিম্যাচুয়ার এজুকুলেশন, শীঘ্র পতন, দ্রুত বীর্যপাত, স্প্যামেটোরিয়া, ধাতু দুর্বলতা, স্বপ্নদোষ, পুরুষদের মধ্যে বন্ধাত্ব, ইনফার্টিলিটি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ পুরুষদের মধ্যে লক্ষ্য করা যায়। পুরুষদের টেস্টোস্টেরন ঠিকঠাক আছে কিনা তা জানার জন্য আপনাদেরকে একটি ব্লাড টেস্ট করতে হয়, যেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন টেস্ট। এই ব্লাড টেস্টের মাধ্যমে জানা যাবে যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন ঠিকঠাক আছে কিনা। যদি দর্শক মন্ডলী এবার জানেন টেস্টোস্টেরন হরমোন বুস্ট করার, টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ানো, ঠিকঠাক রাখার কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে, টেস্টোস্টেরন বুস্ট করার জন্য এই টেস্টো বুস্ট কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা কিভাবে বানাবেন সে সম্বন্ধে। টেস্টোস্টেরন হরমোন বুস্ট করার, টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর এই হোমিওপ্যাথি কম্বিনেশনটি বানাতে আপনাকে তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার লাগবে। প্রথমটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিনচার, অশ্বগন্ধা মাদার টিনচার। এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে 30 ml মতো সিল প্যাক কিনে নেবেন। এটি আমাদের শারীরিক দুর্বলতা আর নার্ভের দুর্বলতা দূর করতে সাহায্য করে, এটি মানসিক দুর্বলতাও দূর করতে সাহায্য করে, আর এটি আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে, আমাদের টেস্টোস্টেরন হরমোন ঠিকঠাক রাখতে সাহায্য করে, আর এই অশ্বগন্ধা বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা দূর করতেও সাহায্য করে। এই অশ্বগন্ধা সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, নিচে ডিসক্রিপশনে লিংক পাবেন, অশ্বগন্ধার ভিডিওটি দেখে নেবেন, অথবা এই ওপরে একটি লিংক পাবেন, আপনারা এখানে ক্লিক করে অশ্বগন্ধার ভিডিওটি দেখতে পারেন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে কিনতে হবে সেটি হচ্ছে জিংসিং মাদার টিনচার, জিংসিং মাদার টিনচার। এই জিংসিং মাদার টিনচার আমাদের শারীরিক মানসিক দুর্বলতা দূর করতে সাহায্য করে, এটি আমাদের বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে। এই জিংসিং হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক পাবেন, আপনারা ওপরে একটি লিংক আসবে, এখানেও আপনারা জিংসিং সম্বন্ধে ভিডিওটি দেখতে পারেন। জিংসিং মাদার টিনচার আপনি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে 30 ml মতো সিল প্যাক কিনে নেবেন। তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি লাগবে সেটা হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম মাদার টিনচার। ক্যালাডিয়াম সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি, এটি পুরুষদের যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে, এটি লিঙ্গের শিথিলতা, এরেক্টাইল ডিসফাংশন, ইম্পোটেন্সি ইত্যাদি দূর করতে সাহায্য করে, এটি টেস্টোস্টেরন হরমোন লেভেলকেও বাড়িয়ে দেয়। এই ক্যালাডিয়াম সম্বন্ধে আমি ভিডিও দিচ্ছি, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিংক পাবেন, ভিডিওটি দেখে নেবেন, আবার ওপরেও আপনি লিংক পাবেন, এই লিঙ্কে ক্লিক করেও ক্যালাডিয়াম সম্বন্ধে বিস্তারিত ভিডিও আপনি দেখতে পারেন। এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার হোমিওপ্যাথি ফার্মেসি থেকে
30 ml করে সিল প্যাক কিনে নেবেন। তারপর এইরকমই একটি কাঁচের শিশি নেবেন 100 ml, তাতে এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার ভালো করে মিক্স করে এভাবে ঝাঁকিয়ে নিয়ে নেবেন। তৈরি হয়ে গেল টেস্টো বুস্ট কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন, যেটি টেস্টোস্টেরন বুস্ট করতে সাহায্য করে। এবার জানি এর ডোজ সম্বন্ধে। এই কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিনটি, এই কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনটি 30 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। 30 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। এবার যাই নি টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ানোর জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথি ট্যাবলেট সম্বন্ধে। এটি হচ্ছে টেস্টিস সিকাটি 3X বা টেস্টিস 3X। এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে 25 গ্রাম মতো সিল প্যাক কিনে নেবেন। এটি 2টি করে ট্যাবলেট দিনে 2 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। অন্য কোন মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এটিও টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে দেয়, টেস্টিসের সমস্যাকে দূর করতে সাহায্য করে। কারণ মেডিসিন দুটি খাওয়ার আগে আপনারা টেস্টোস্টেরন হরমোন টেস্ট করে দেখবেন, তারপর আপনারা এটি 3 মাস পর্যন্ত খাবেন, তারপর টেস্ট করে দেখবেন যে আপনাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল অনেক বেড়ে গেছে। টেস্টোবুস হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি আর টেস্টিস 3X এই ট্যাবলেটটি একটি টেস্টোবুস কিটে আপনারা পাবেন। টেস্টোবুস এই প্যাকেটে আপনারা যদি কিনতে চান তাহলে আমি ডেসক্রিপশনের নিচে আমি এটি কিনার লিংক দিয়ে দেব। আপনারা আমার ওয়েবসাইট www.sifakhana.com থেকে এই প্যাকেজটি আপনারা কিনতে পারবেন। এটি 1 মাস যাবে আপনাদের জন্য। এই প্যাকেজটির দাম হচ্ছে 700 টাকা। আপনারা যদি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়া থেকে এটি কিনতে চান তাহলে কিনতে পারবেন। ইন্ডিয়ার বাইরে এটি এখন পাঠানো সম্ভব না, তাই যারা ইন্ডিয়াতে আছেন তারা এটি আমার ওয়েবসাইট www.sifakhana.com থেকে এটি আপনারা 700 টাকা আর ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিনতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি। সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি।